RN टेक्नोलॉजी और आमी तुम्हारे साथे रंजन। আমরা এর আগের দুটো ভিডিওতে দেখেছি, প্রথম ভিডিও ইন্ট্রোডাকশনস অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছি হার্ডওয়্যার সম্বন্ধে। আজ আমরা জানব হার্ডওয়্যারের পার্ট 2। প্রথম ভিডিওতে আমরা হার্ডওয়্যার কাকে বলে সেটা জেনেছি এবং হার্ডওয়্যারের ইনপুট ডিভাইসটা পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় হার্ডওয়্যারের দ্বিতীয় পার্ট, আজ আমরা আলোচনা করব আউটপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট এবং স্টোরেজ ডিভাইস। ওকে, সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি সেটা আমরা জানি, এর আগে আমরা সেটা বুঝেছি আউটপুট ডিভাইস প্রথম ভিডিওতে। ওকে, তবু আমি বলছি আউটপুট ডিভাইস হচ্ছে আমরা কোনো কিবোর্ডের মাধ্যমে প্রেস করলাম এবং সেটা সিপিইউ এর মাধ্যমে প্রসেসিং হয়ে মনিটরের পর্দায় যে ফল আমরা দেখতে পাই সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। ওকে, সো এই আউটপুট ডিভাইসের তিনটি পার্ট আমি করেছি, মনিটর, প্রিন্টার এবং সাউন্ড বক্স। তিনটি ডিভাইস সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। ওকে, অ্যাট ফার্স্ট মনিটর। মনিটর কি আমরা সবাই জানি, মনিটরকে আমরা চিনি, মনিটরের সাথে আমরা পরিচিত। এই মনিটরের আরেকটি নাম হচ্ছে ভিডিইউ অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, কারণ এটার সাহায্যে আমরা দেখতে পাই। ওকে, তো মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যার সাহায্যে আমরা সিপিইউ এর মাধ্যমে যে সমস্ত তথ্যগুলো কিবোর্ড এবং মাউস দ্বারা প্রেরণ করি সেগুলো প্রসেসিং হয়ে আমাদের সামনে মনিটরের মাধ্যমে তা দেখতে পাই, অর্থাৎ এটা একটা ভিজুয়াল ডিসপ্লে আমাদেরকে দেখানোর জন্য। তাই এটা হচ্ছে আউটপুট, বিকজ আমরা কিবোর্ডে কোনো কি প্রেস করলাম সেটা সিপিইউ এর মাধ্যমে প্রসেসিং হয়ে আমরা মনিটরের পর্দায় সেটা দেখতে পাই, সেটা আমাদেরকে আউটপুট ফল প্রদান করে। ওকে, এ হচ্ছে মনিটর। নেক্সট প্রিন্টার। প্রিন্টার কি, আমরা কোনো কিছু প্রিন্ট করে নিই, তড়িৎ সংকেতকে প্রেরণ করে যে ফল আমরা পাই। দেখো কি বলছে প্রিন্টার। প্রিন্টার হলো এমন একটি মাধ্যম যার দ্বারা আমরা মনিটর বা মনিটরের মাধ্যমে সিপিইউ এর মাধ্যমে যে তথ্য প্রেরণ করি তা আমরা প্রিন্ট আউটের দ্বারা ফল পাই, অর্থাৎ ইলেকট্রনিক তথ্য প্রসেসিং হয়ে আমাদের সামনে যে ফল প্রদান করে সেটি হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের সাহায্যে আমরা ইলেকট্রনিক তথ্য থেকে একটি কাগজের মধ্যে একটা প্রিন্ট আউট নিতে পারি, অর্থাৎ যে কোনো তথ্য সেটা কিবোর্ডের মাধ্যমে সিপিইউ এর মাধ্যমে প্রসেসিং হয়ে মনিটরের মধ্যে আমরা দেখতে পাই এবং সেটাকে প্রিন্ট আউটের দ্বারা আমরা সেই ফলটা হাতে পাই, সেটা হচ্ছে প্রিন্টার। ওকে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইসের একটি অত্যাধুনিক মাধ্যম। এরপরে সাউন্ড বক্স। সাউন্ড বক্স সম্বন্ধে আমরা সবাই জানি, এটা হচ্ছে সাউন্ড বক্স হচ্ছে এর সাথে আমরা সবাই পরিচিত, কম্পিউটারের সিপিইউ এর সাথে যুক্ত থাকে, যে কোনো অডিও চালানোর সময় আমরা এই আওয়াজ শুনতে পাই। সাউন্ড বক্স সম্বন্ধে আমরা সবাই পরিচিত, তাই সাউন্ড বক্স সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম না। ওকে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস, কারণ এটা আমরা কম্পিউটারের যে সিপিইউ এর মাধ্যমে যে গান বলো বা ভিডিওস যাই হোক না কেন সেটা আমরা স্টোর করা থাকে এবং সেটা আমরা প্লে করি, তারপরে আমরা সেটা শুনতে পাই। নেক্সট হচ্ছে প্রসেসিং ইউনিট। এই প্রসেসিং ইউনিটটা কি সেটা আমরা প্রথম ভিডিওতে জেনেছি। প্রসেসিং ইউনিট হচ্ছে কম্পিউটারের মেইন মেমোরি অর্থাৎ সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে বলা হচ্ছে প্রসেসিং ইউনিট। তো কম্পিউটারের প্রসেসিং ইউনিট মূলত সিপিইউ নামে পরিচিত। কম্পিউটারের মধ্যে যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে এর ভূমিকা প্রধান। অন্যান্য অংশগুলো এদের নির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে সিপিইউকে সাহায্য করে। সিপিইউ তার মেমোরি ইউনিটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে, প্রসেসিং করে। এএলইউ এবং কন্ট্রোল ইউনিটটির মাধ্যমে লিখিত ভিজুয়াল আকারে ফল মনিটরের মাধ্যমে প্রদর্শন করায়। মানুষের মস্তিষ্কের সাথে এর অনেক মিল থাকায় এই অংশটিকে ব্রেন অফ কম্পিউটার বলা হয়। আধুনিক যুগে কম্পিউটারে মাইক্রো প্রসেসর চালু করা হয়েছে, মাইক্রো প্রসেসর উপর ভিত্তি করেই নির্মিত। ঠিক আছে, এ হচ্ছে সিপিইউ প্রসেসিং ইউনিট। আমরা যে কোনো কি প্রেস করি না কেন কিবোর্ডের মাধ্যমে সেটা সিপিইউ এ গিয়ে প্রসেসিং হয়ে, এই সিপিইউ এর মাধ্যমে প্রসেসিং হয়ে তারপরে আমাদের কাছে মনিটরের মাধ্যমে সেই ফল প্রদান করে থাকে। তাই কম্পিউটারে একটি সবথেকে তাৎপর্যপূর্ণ এবং মেইন যে জিনিসটা সেটাই হলো সিপিইউ বা প্রসেসিং ইউনিট। এ আমরা এর আগে জেনেছি এএলইউ আর কন্ট্রোল ইউনিটের কাজ কি। ওকে, সো আমরা নেক্সট জানবো স্টোরেজ ডিভাইস। এই স্টোরেজ ডিভাইসটা কি? ঠিক আছে, স্টোরেজ ডিভাইস হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে যে সমস্ত তথ্য দিই সেগুলো কম্পিউটার তা সঞ্চয় করে রাখে, তার ব্যবহারকারী তার প্রয়োজন মতো হার্ড ডিস্ক ব্যবহারকারী তার প্রয়োজন মতো সেই তথ্যগুলো নিতে পারে। এই হচ্ছে স্টোরেজ ডিভাইসের কাজ। এবার স্টোরেজ ডিভাইস দেখো কয়টি ভাগে ভাগ করা হয়েছে, হার্ড ডিস্ক, এসএসডি, এইচডিডি, সিডি ড্রাইভ, নেটওয়ার্ক ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড। এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা পরিচিত। এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা পেন ড্রাইভ, এটাও একটা হার্ড ডিস্ক বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে এইচডিডি হার্ড ডিস্ক বা এটা হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, এটা সিডি ড্রাইভ। এর সাহায্যে কি হয়, আমরা যে সমস্ত তথ্যগুলো কম্পিউটারের মধ্যে দিই সেগুলো কম্পিউটার সেটাকে স্টোরেজ করে রাখে। এই সমস্ত ডিভাইসের মাধ্যমে তার সে কম্পিউটার স্টোরেজ করে থাকে। এটা ইন্টারনাল মেমোরি, এটা এক্সটার্নাল মেমোরি, ওকে। এটা ইন্টারনাল, এটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আর এই পেন ড্রাইভ বা সিডি ড্রাইভ এগুলো আমরা পরে থেকে দিই, এটা হচ্ছে এক্সটার্নাল। যদি সিডি ড্রাইভে মানে না থাকে তার জন্য আমরা নতুন করে কোনো কিছু স্টোরেজ করার জন্য পেন ড্রাইভ ব্যবহার করি এবং হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি, এক্সট্রাভাবে হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। অর্থাৎ এই হলো স্টোরেজ ডিভাইস। কম্পিউটার স্টোরেজ ডিভাইস 16 জিবি, 64 জিবি, 1 টিবি এরকম হয়ে থাকে, 1 টিবি, 2 টিবি, ওকে। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।